বিদ্যা অষ্টমী অষ্টমী করবেন, সপ্তমী বিদ্যা অষ্টমী কালকে দেখবেন। সাতটা কত মিনিটের মধ্যে পর্যন্ত আছে? কালকের হচ্ছে কি আপনার সপ্তমী, সাড়ে আটটা পর্যন্ত অষ্টমী আছে। তাহলে কি করে কালকের অষ্টমী, ওটা তো অষ্টমীটা সপ্তমী বিদ্যা হয়ে গেল। সুতরাং এই সমস্ত কতকগুলো কুসিদ্ধান্তবিদ তারা শাস্ত্রের অনুশাসনগুলো স্বীকার করে না, শাস্ত্রকে ধার ধরে না, যারা জানে তাদের কাছে যায় না, তারা যেটা জেনেছে মনে করলো এইটা ছাড়া আর উপরে কিছু নাই, এরা হচ্ছে মূর্খ দা গ্রেট, শাস্ত্র বলেছেন। সুতরাং এদের নিয়মে যদি চলে কেউ তাহলে তাদেরও ওই গান্ধারের যে দশা হয়েছিল ওই দশাকে প্রাপ্ত হতে হবে। এই জন্য সরস্বতী ঠাকুরের নিঃসৃত ধারায় যাহারা ভজন করেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের নিঃসৃত ধারায় যারা ভজন করেন তারা আগামী পরশ্ব এই জন্মাষ্টমী ব্রত পালন করবেন মঙ্গলবার, তাহলে তাদের ব্রতটা শাস্ত্র সমন্বিত হবে, সম্মত হবে। তা না হলে কালকের যারা জন্মাষ্টমীর উপবাস করবে গান্ধারের যে দশা হয়েছিল ওই দশা তাদেরও হবে। এটা তো শাস্ত্রের বিচার, পঞ্জিকা আমার কাছে আছে, পঞ্জিকা খুলে দেখে নিক। যারা কালকের বড় মুখ করে বলছে জন্মাষ্টমী 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 কালকের, শাস্ত্রটা একটু ভালো করে ঘেঁটে দেখে নিক, মুনি ঋষিদের বিচারটা একটু দেখে নিক। আরে নাইবা থাকলো রোহিণী নক্ষত্র, নাইবা থাকলো অভিজিৎ মুহূর্ত, হ্যাঁ, কিন্তু বিদ্ধা যেখানে হচ্ছে ওটা অপবিত্র হয়ে যাচ্ছে। কোন শরীরে যদি তীর বিষ মিশ্রিত তীর গিয়ে প্রবেশ করে তখন ওই শরীরটা অপবিত্র হয়ে যায়। সেই রকম প্রত্যেকটা তিথির একটা শরীর আছে, একটা মূর্তি আছে, সপ্তমী একটা মূর্তিমন্ত আছে, অষ্টমী একটা মূর্তিমন্ত। গঙ্গা মানে নদী নয়, গঙ্গা মানে জল নয়, গঙ্গার একটা স্বরূপ আছে। সেই রকম প্রত্যেকটা তিথির একটা স্বরূপ আছে, তা সেই স্বরূপের মধ্যে যদি একটা তীর বিষ মিশ্রিত তীর ঢুকিয়ে দেওয়া যায় ওই তিথিটা অপবিত্র হয়ে যায়। সুতরাং সপ্তমী রূপ তীরের দ্বারা যে অষ্টমী বিদ্ধ হয়েছে ওই অষ্টমীটা বিষাক্ত হয়ে গেছে, অপবিত্র হয়ে গেছে। ওটা যদি কেউ পালন করে তাহলে বিষ পান করলে যা শরীরে ক্রিয়া হয় ওই সপ্তমী বিদ্যা অষ্টমী পালন করলে একই ক্রিয়া হবে, একই ক্রিয়া হবে। সুতরাং সাধু সাবধান, অন্য কাউকে সাবধান করেনি, যে অপসাবধান হয়ে আছে তাকে কি সাবধান করবে? হ্যাঁ, তুমি সাধু হয়েছ সুতরাং তুমি সাবধান হও, তুমি যদি ভুল করো তাহলে তো সকলে ভুল করবে। হ্যাঁ, এই শিক্ষা যারা দেয়, অনেকে বলছে শুনছি আমার কানে আসছে, হ্যাঁ অনেকে বলছে, হ্যাঁ গৌড়ীয় মঠের যত সব গোঁড়ামি, মঙ্গলবার দিন অষ্টমী থাকছে না, রোহিণী নক্ষত্র থাকছে না, ওনারা ওই দিন অষ্টমী পালন করবে, কালকের অষ্টমী রয়েছে, রাত্রে দিনে রয়েছে, কালকের পালন করা। এইরকম কিছু ধর্মের মুখোশধারী ব্যক্তি তারাও প্রচার করছে। হ্যাঁ, ধর্মের মুখোশধারী তারাও প্রচার করছে, এরা হচ্ছে সমাজের কুলাঙ্গার, এটা জেনে রাখবেন। এটা বৈষ্ণব জগতের কলঙ্ক এরা। সুতরাং এইভাবে তো চলবে না। পরম গুরু মহারাজ বলেছিলেন আমরা হচ্ছে সিংহের বাচ্চা, হ্যাঁ আমরা সিংহ শাবক, শাস্ত্রের নিখুঁত কথা আমরা প্রচার করব, তাতে যদি দুজন গ্রহণ করলো তো করলো, না করলো তো মরল। অসিদ্ধান্তকে আমরা প্রশ্রয় দিব না, হ্যাঁ অসিদ্ধান্তকে প্রশ্রয় দিয়ে আমরা জগতের কাছে পূজা কুড়াবো না, জগতের কাছে প্রতিষ্ঠা কুড়াবো না।
পরম গুরু মহারাজের কথা, ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজের কথা, এটা আমাদের কথা নয়। তো সেই কথাকে অনুসরণ করে আমাদের চলতে হবে। মহাজনী মহাজন যে পথে করেছেন গমন, হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পদ লক্ষ্য করে শিবকৃতি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। কথাগুলো এইভাবেই তো নিরূপিত করা হয়েছে। আমরা কেন উল্টো পাল্টা করতে যাই? তার দ্বারাই কি আমরা প্রতিষ্ঠিত হতে পারব জগতে? আমাদের কি মঙ্গল হবে, আমাদের কি কল্যাণ হবে? আশা করা যায় না, আশা করা যায় না। গুরু বৈষ্ণবকে ওভারটেক করে, মনি ঋষিগণকে শাস্ত্রকে ওভারটেক করে কিছু করে নেব, কিছু বুঝে নেব, ওতে কিছু জগতের যে প্রতিষ্ঠা শুকরের বৃষ্ঠাটা ওটা পাওয়া যাবে, তার বেশি আর কিছু হবে না। প্রভুপাদ বললেন, ভক্তি সিদ্ধান্ত বললেন, জড়ের প্রতিষ্ঠা শুকরের বৃষ্ঠা। শুকরের বৃষ্ঠা কেন বললেন? মানুষের বৃষ্ঠা ভোজি শুকর, মানুষের বৃষ্ঠা হচ্ছে অপবিত্র, সেই বৃষ্ঠা অপবিত্র বস্তু খেয়ে আবার যারা বৃষ্ঠায় পরিণত করো ওটা আরো ঘৃণিত। এই জন্য শুকরের বৃষ্ঠা, জড় লোকের প্রতিষ্ঠাটা শুকরের বৃষ্ঠার নাই। আবার তার পরের লাইনে বলছেন, বৈষ্ণবী প্রতিষ্ঠা তাতে কর নিষ্ঠা, তাহা না ভজিলে লোভিবে রৌরব। অদ্ভুত ব্যাপার, কি বলতে চাচ্ছেন, কি বলতে চাচ্ছেন? যারা আজকের গৌড়ীয় মঠের নামে এই রকম গোড়ামি শব্দ ব্যবহার করছে, তাদের অস্তিত্ব গৌড়ীয় মঠ থেকে। তারা যদি গৌড়ীয় মঠকে বাদ দেয় তাদের কোনো অস্তিত্ব থাকে না, তারা জারদ সন্তান হয়ে যাবে, তারাও জারদ সন্তানের মধ্যে পড়ে যাবে। সুতরাং গৌড়ীয় মঠের মূল প্রবর্তক হচ্ছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তাই তো? তার আগে গৌড়ীয় মঠের কোন অস্তিত্ব ছিল না। গৌড়ীয় তত্ত্ব, গৌড়ীয় সিদ্ধান্ত, গৌড়ীয় মঠ, তার আগে কোন অস্তিত্ব ছিল না। আজ যদি জগৎগুরু শ্রীল প্রভুপাদ তিনি ইহ জগতে না আসতেন, তাহলে যারা আজকের গৌড়ীয় মঠের নামে এরকম কথা বলেন, ওগুলো গৌড়ীয় মঠের যত গোড়ামি, এই শব্দটা যার বলেন, তারা হচ্ছে কোথায় থাকতো, কোথা থেকে আসতো? নিজেদের পায়ের তলায় মাটি আছে কিনা চিন্তা ভাবনা করে কথাগুলো বলতে হয়। যতই ধর্ম প্রচারক হোক, যতই বড় বড় কথা বলুক, যতই পণ্ডিত হোক, নিজের বাবাকে যদি স্বীকার না করে তাকে জারদ সন্তান বলতে হবে। হ্যাঁ, কি বলুন আপনারা? যত বড় ব্যারিস্টার হোক, যত বড় হচ্ছে ইঞ্জিনিয়ার হোক, যত বড় প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি হোক, সে যদি তার বাবাকে স্বীকার না করে, তার ভীতটাকে স্বীকার না করে, তাহলে তাকে সমস্ত কিছু সব বিফলে চলে যাবে, এটা জেনে রাখবেন। তাকে জারদ সন্তান বলতে হবে। তো যারা গৌড়ীয় মঠের নামে এই রকম করে কথা বলে তাদের কি বলবেন আপনারা, আপনারা নিজেরাই চিন্তা করুন। তাই এই সমস্ত ব্যাপার। সুতরাং আজকের আমাদের কৃষ্ণ জন্ম জয়ন্তীর প্রস্তুতি দিবস, নট অধিবাস দিবস। আমরা তৈরি হচ্ছি, প্রস্তুতি মানে তৈরি হওয়া। আগামী পরশ্ব যে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব, সেই আবির্ভাবের জন্য আমাদের ইষ্টদেব, আমাদের ইষ্ট দেবতা, সেই ইষ্ট দেবতা তিনি যেই জগতে আবির্ভূত হবেন তার জন্য আমরা তৈরি হচ্ছি। এই তৈরি যেদিন হওয়া জন্য আমরা চেষ্টা করি, সেই দিনটাকে বলা হয় প্রস্তুতি দিবস। বুঝলেন? যদি কেউ আপনাকে প্রশ্ন করে প্রস্তুতি দিবস কাকে বলে,
মহারাজ আপনি যে জয় দিলেন শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীর প্রস্তুতি দিবস কি জয়, মহারাজ এর নামটা এর অর্থটা কি, কিছুই তো বুঝলাম না কি, এতদিন যে আমরা জয় দিয়ে আসছি, হ্যাঁ শ্রী শ্রী নবদ্বীপ ধাম পরিক্রমার প্রস্তুতি দিবস সব সময় জয় দিই আমি, কেউ কোনোদিন প্রশ্ন করে না প্রস্তুতি দিবস মানে কি, অথচ যদি জিজ্ঞাসা করি বলতেও পারে না। একটা অধিবাস দিবস আছে, একটা প্রস্তুতি দিবস আছে, বড়দি বুঝছেন, বুঝতে পারছেন? তাহলে অধিবাস দিবস যেদিন অনুষ্ঠান হবে তার আগের দিনকে বলা হয় অধিবাস দিবস। এবারে অধিবাস দিবসের আগে দুদিন তিন দিন চার দিন যতই দিন হোক না কেন সবগুলোকে প্রস্তুতি দিবস প্রয়োগ করা যাবে। একটা বিবাহ দেবেন মেয়ের, তাই নয়? ধুমধাড়াক্কা একদিনের মধ্যে সবকিছু সেরে ফেলবেন, এক সপ্তাহ আগে থেকে বাজার করতে আরম্ভ করেছেন, হ্যাঁ প্যান্ডেল এটা সেটা নানা রকম, এগুলো প্রস্তুতি। তো সেই রকম আমরা আজকের এই আমাদের হরিকথামৃত দ্বারায় আজকের আমরা ভগবানের পাদপদ্মে প্রস্তুতি দিবসের যে সংকল্প সেই সংকল্পই আমরা গ্রহণ করছি। আগামীকাল আমরা অধিবাস দিবস পালন করব, অধিবাস কীর্তন হবে সেখানে, শ্রী ভক্তিবিনোদ ঠাকুর তিনি অধিবাস কীর্তন লিখেছেন, সেটা অস্মদীয় পরম গুরুদেব গৌড়ীয় গীতিগুচ্ছের মধ্যে সেটা তিনি উদ্ধৃত করেছেন। আমরা সেই কীর্তনের দ্বারাই আমরা অধিবাস দিবস পালন করব এবং আমরা এই রকম ভগবানের কথারূপ অমৃত আস্বাদন করব এবং আগামী পরশ্ব সারাদিন আমাদের এই অনুষ্ঠান চলবে, একদম আমরা মঙ্গলবার থেকে শুরু করে আর রাত্রি ১২টা পর্যন্ত, ১২টা বললেও ভুল হবে, হ্যাঁ একরকম সারা রাত কেটে যাবে। তো এইরকম ভাবে আমরা পালন করব পরদিনে নন্দ মহোৎসব, নন্দ মহোৎসব বুধবার, তাই তো নন্দ মহোৎসব। তা আমাদের নন্দ মহারাজ তো চলে গেছে বৈকুণ্ঠ ধামে, হ্যাঁ আর ছোট নন্দ মহারাজকে রেখে গেছেন, হ্যাঁ তা সুতরাং ওনাকে দধি ভাণ্ড ভাঙতে হবে, ওনাকে এখন সব কিছু মাথায় নিতে হবে, আর নিয়েছেন উপযুক্ত ছেলে, আমরা খুব হ্যাপি, হ্যাঁ আমাদের বিশ্বম্ভরপুর উপরে উনি যে বাবার এই ধারাটাকে অত্যন্ত সুন্দরভাবে এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। আমি জগন্নাথের কাছে, বিনোদ বিহারীর কাছে, গুরুদেবের কাছে প্রার্থনা করব এই রকম উৎসাহের দ্বারায়, এই রকম উদ্দীপনার দ্বারায়, এই রকম সুন্দর ভাবে গুরু বৈষ্ণবকে নিয়ে তিনি যেন এই রকম থাকেন। তো এই রকম ভাবে তো আজকের আমি এখানে একটু মনস্থ করেছিলাম যে একটু মহাপ্রভুর কথা আজকের একটু কীর্তন করব, কেন শাস্ত্রে বলেছেন আরাধিত যদি হরি তপসা তিম, নারাধিত যদি হরি তপসা তিম, আরাধিত দ্বিজসুত ব্রজনাগরস্তে, নারাধিত দ্বিজসুত নোতবেহ কৃষ্ণ। হ্যাঁ বুঝলেন কিছু আপনারা? হ্যাঁ বুঝতে পারলেন না? খুব সুন্দর কথা, এসব কথা শোনার জন্য গুরু মহারাজের পিছনে পিছনে ছুটতাম, এইসব কথা হৃদয়ঙ্গম করার জন্য গুরু মহারাজের হ্যাঁ পিছনে পিছনে আমরা ছুটতাম। এগুলো গুরুমুখ পদ্ম বাক্য, এগুলো শাস্ত্রের অত্যন্ত নিগূঢ় তত্ত্ব, গুরু মহারাজ এগুলো উদ্ধৃত করতেন। সেই রকম সুস্নিগ্ধ শিষ্য ব্যতীত এটা গ্রহণ করা খুব মুশকিল ছিল। তাই বলছেন, প্রথমে বলছেন আরাধিত যদি হরি তপসা তত কিম,
ওটাও আছে, এটাও আছে। তা আরাধিত যদি হরি তপস্যা তত কিম, তুমি যদি তপস্যা করতে চাও তাহলে হরির উদ্দেশ্যে তপস্যা করো। যদি তুমি হরির উদ্দেশ্যে তপস্যা না করো তাহলে তোমার তপস্যাটা বিফলে হয়ে যাবে। হ্যাঁ, আরাধিত যদি হরি তপস্যা তত কিম, নারাধত যদি হরি তপস্যা তত কিম, যদি হরির উদ্দেশ্যে তপস্যা করা না হয়, তপস্যা মানে ন্যাংট হয়ে গাছের তলায় গিয়ে বসে থাকলাম চোখ বন্ধ করে, ওটাকে তপস্যা বলে না, ওটাকে তপস্যা বলা হবে না। নদীর তীরে গিয়ে বসে পড়লাম ন্যাংটি পরে চোখ বন্ধ করে, ওগুলো তপস্যা নয়, ওগুলো অন্য যুগে ছিল। কলিযুগের তপস্যা সাধু সঙ্গ কৃষ্ণ নাম এই মাত্র চাই। সংসার জিনিতে আর কোন বস্তু নাই, এই হচ্ছে কলিযুগের তপস্যা। তুমি সাধু সঙ্গ করো আর কৃষ্ণ নাম করো, সংকল্প করে নাম করো, এই সংকল্পটাই হচ্ছে তপস্যা। আমি রেভরিডে 100,000 হরিনাম করব, তাতে আমার জীবন যায় যাক আর থাকে থাক। হ্যাঁ, আর মহাপ্রভু কি বলছেন চৈতন্য ভাগবতে খুলে দেখবেন, আমি বলে যাচ্ছি, মধ্য খণ্ড অষ্টম অধ্যায় চৈতন্য ভাগবত মধ্য খণ্ড অষ্টম অধ্যায়ে জগাই মাধাইকে যেখানে মহাপ্রভু উদ্ধার করছেন সেইখানে শ্রীল প্রভুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি তার অনুভাষ্যের মধ্যে লিখছেন, মহাপ্রভু বলছেন তোমরা যদি প্রতিদিন 100,000 হরিনাম না করো তাহলে তোমাদের স্পর্শিত জল আমি গ্রহণ করব না। জগাই মাধাইকে উদ্দেশ্য করে বলছেন, তোমরা এই ঘাটের মধ্যে এই ঘাট তৈরি করেছ, এখানে বসে বসে হরিনাম জপ করো, নবদ্বীপের সমস্ত ভক্তগণকে চরণ ধৌত করে দাও, তাদের বস্ত্র ধৌত করে দাও, তাদের তাদের বস্ত্র ধৌত করে দাও, তাদের কাছে কৃতাঞ্জলি পুটে গলবস্ত্রে ক্ষমা প্রার্থনা করো, অনেক অত্যাচার করেছ। হ্যাঁ, অনেক অত্যাচার করছো, তারা তোমাকে ক্ষমা করলে তবে তোমাদের ক্ষমা হবে, আর প্রত্যহ 100,000 হরিনাম জপ করো, তাহলে তোমাদের মুখে আমি গ্রহণ করব। আপনারা পড়ে নেবেন প্রভুপাদ কি বলছেন সেখানে, এটাই হচ্ছে তপস্যা। হ্যাঁ, আর কি বললেন, আরাধিত দ্বিজসুত ব্রজনাগরস্তে। হ্যাঁ, তুমি যদি দ্বিজসুত মানে মহাপ্রভু, সেই মহাপ্রভুর আরাধনা করো তাহলে ব্রজনাগরস্তে অর্থাৎ তুমি ব্রজেন্দ্র নন্দন তাকে পেতে তোমার কোনো অসুবিধা হবে না, কষ্ট হবে না। নারাধিত দ্বিজসুত নো তবে হ কৃষ্ণ, তুমি যদি দ্বিজসুতের আরাধনা না করো তাহলে তুমি কৃষ্ণকে পাচ্ছ না, অত সস্তা নাই। মহাপ্রভুকে বাদ দিয়ে কলিযুগে কেউ যদি রাধা গোবিন্দের শুধু আরাধনা করে তারা পাবে না পাবে না পাবে না পাবে না পাবে না পাবে না, তিনবার বলে দিলেন। কেন? কীর্তনের মধ্যে আছে, শ্রী গৌড় মণ্ডল ভূমি যে বাজানে চিন্তা মনে তার হায় ব্রজ ভূমি বাস, শ্রী গৌড় মণ্ডল ভূমি যে বাজানে চিন্তা মনে তার হায় ব্রজ ভূমি বাস। তুমি যদি গৌড় মণ্ডলকে প্রাধান্য দিতে পারো, তুমি যদি গৌড় মণ্ডলকে শ্রদ্ধা করতে পারো, ভালোবাসতে পারো, তাহলে তুমি ব্রজধামের বাসের অধিকার পাবে। তুমি ব্রজে গেলে সেখানে ব্রজেন্দ্র নন্দন শ্যামসুন্দরকে পাবে, কারণ শ্যামসুন্দর বলছেন এই কলিযুগে শুধু আমি নয়, আমার আদ্যাশক্তি রাধারানীকে নিয়ে একত্রিত হয়ে আমি মহাপ্রভু রূপে নবদ্বীপে অভিন্ন বৃন্দাবন, সেই বৃন্দাবন তোমার কোন অস্তিত্ব থাকছে না, তোমার প্রতি আমি প্রসন্ন হচ্ছি না।
এই জন্যে নারাধিত যদি নাকি নারাধিত নতবিহ কৃষ্ণ, তা সেই জন্য কৃষ্ণলীলা আমরা আলোচনা করব, এটা ঠিকই কৃষ্ণের জন্ম জয়ন্তী তিথি পালন করব, কিন্তু তৎপূর্বে যেহেতু আমাদের গুরুবর্গগণ আমাদের মনীষীগণ শাস্ত্র যেভাবে নিরূপিত হয়েছে সেই মতো অবস্থায় আমি একটু আজকের মনস্থ করেছিলাম যে একটু মহাপ্রভুর লীলা আস্বাদন করব, কিন্তু ঝাড়ু দিতে দিতে তো সময় চলে গেল। প্রভুপাদ তো বলেছিলেন এই জগতে, আমি তার প্রভুপাদের সময় একটা পত্রিকা বের হতো, হ্যাঁ আমাদের মহারাজ জানেন, ওই পত্রিকার নাম হচ্ছে কি, তার নাম গৌড়ীয়, এই বড় এত বড় আর এত চওড়া গৌড়ীয়, বছরে একটা করে পত্রিকা বেরোত প্রভুপাদের সময়। তো সেই গৌড়ীয়র মধ্যে প্রভুপাদ এই জায়গায় বলছেন জগতে আমি অনেক কিছু দিতে এসেছিলাম, জগতে আমি অনেক কিছু দিতে এসেছিলাম কিন্তু ঝাড়ু দিতে দিতে সময় চলে গেল, আমার যাবার সময় হয়ে গেল, কিছু দিয়ে যেতে পারলাম না, আক্ষেপ করছেন, দুঃখ প্রকাশ করছেন, আক্ষেপ করছেন, আমি জীব উদ্ধারের জন্য অনেক কিছু নিয়ে এসেছিলাম দেব বলে, কিন্তু জীবের হৃদয়ে যে আবর্জনা সেই আবর্জনাটাকে দূরীভূত করতে করতে আমার যাওয়ার সময় আমার উপর থেকে ডাক এসে গেছে, আমার উপরওয়ালারা আমাকে ডাকছেন, আর এখানে থাকার আমার সময় নাই, আমাকে যেতে হবে, তাই আক্ষেপ করতে করতে শেষ লেখা লিখে দিয়ে গিয়েছেন, হ্যাঁ ঝাড়ু দিতে দিতে আমার সময় চলে গেল। কত সুন্দরভাবে সেখানে বর্ণনা করছে। তো সেই জন্য মনে ভাবছিলাম একটু গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা একটু ভক্ত চরিত কথা একটু আস্বাদন করব, কিন্তু সময় চলে গেল, কখন চলে গেল এক ঘন্টা সময় বুঝতেই পারলাম না। যাই হোক, মহাপ্রভুর ভক্ত যত বৈরাগ্য প্রধান, যাহা দেখি তুষ্ট হন গৌর ভগবান। কি বললাম, মহাপ্রভুর ভক্ত যত বৈরাগ্য প্রধান, যাহা দেখি তুষ্ট হন গৌর ভগবান। খুব আড়ম্বর করব, খুব ঠারে ঠুরে থাকবো, একবারে সেজে গুজে একবারে থাকবো, আর খুব ভোগ প্রমত্তের মধ্যে থাকব, মহাপ্রভুটা পছন্দ করেন না। তার প্রমাণ, প্রধানমন্ত্রিত্বের পদ ছেড়ে দিলেন সনাতন গোস্বামী, একটা ছোট্ট বস্ত্র পরে আর তিনি চলেছেন বেনারসে যাবার আগে তার ভগ্নিপতির সঙ্গে না কার সঙ্গে দেখা হয়েছিল, এইরকম অবস্থা তোমার তো মানে অখণ্ড বাংলার নবাব হোসেন শাহের প্রধানমন্ত্রী, তুমি তোমার এই দশা কেন, হ্যাঁ একটা ছোট্ট কাপড় পরে আর সব কি হলো, বলে আমি ওসব জানি না, নিয়ে যাও একটা ভোট কম্বল দিয়েছিলেন, তদনীন্তন কালে বর্ণনা করেছে সেখানে, হ্যাঁ তিন মুদ্রা, তিনটে মুদ্রা স্বর্ণ মুদ্রা সেই ভোট কম্বলটার দাম বর্ণনা আছে, তা তিনটে স্বর্ণ মুদ্রা মানে এখন বর্তমানে কম করে লাখখানেক টাকা কি আরো বেশি হবে, সেরকম একটা টাকার একটা ভোট কম্বল দিয়েছেন, গায়ে দিয়ে গিয়েছেন। মহাপ্রভু বারবার কিছু বলছেন না, সনাতন গোস্বামী হ্যাঁ প্রধানমন্ত্রী ছিলেন তো কিছু বলছেন না, কিন্তু বারবার মহাপ্রভু ওই কম্বলটার দিকে তাকাচ্ছেন, ওই কম্বলটা রাজমন্ত্রী সনাতন করিল বিচার, মহাপ্রভু কেমন আমার দিকে এইরকম ভাবে, হ্যাঁ যেই জন কৃষ্ণ ভাজে সে বড় চতুর, চতুরতার সহিত তিনি বিচার করলেন কেন মহাপ্রভু আমার সঙ্গে আমার দিকে তাকাচ্ছেন, হ্যাঁ তখন কিচ্ছু বলেনি। একদিন তিনি বেনারসে গিয়ে আর একটা ধোপা কাপড় কাচ্ছিল,
ছাড়াক ছেঁড়া কাঁথা টাটা গুলো কেচে শুকাতে দিয়েছে, তাকে গিয়ে বলছেন এই ভোট কম্বলটা নাও, একটা ছেঁড়া কাঁথা দাও। সে তখন বলছেন আপনি প্রামাণিক ব্যক্তি হয়ে আমার সঙ্গে রহস্য করছেন। না না না, আমি রহস্য করছি না, আমি সত্যি করে বলছি, একটা ভোট কম্বল আমার এখানে যত কাঁথা আছে তার একটা লোমের দামও হবে না। আপনি কি বলছেন, এত টাকা দামের ভোট কম্বল আপনি আমাকে দিবেন আর ছেঁড়া কাঁথা দেবেন? বলে যা বলছি তাই করো, করে দিলেন ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে মহাপ্রভু সামনে গিয়েছে। এই মহাপ্রভু তখন হেসে তাকে আলিঙ্গন করছেন। হ্যাঁ, আলিঙ্গন করে বললেন শেষ বিষয় ভোগটুকু তোমাকে কৃষ্ণ পরিত্যাগ করিয়ে দিল। হ্যাঁ, সুতরাং তুমি এখন এই এতদিন মহাপ্রভু তাকে ওই ভোট কম্বলটা যতদিন ছিল মহাপ্রভু তাকে আলিঙ্গন করেননি, তুমি ভিক্ষা করতে যাচ্ছ ভিক্ষার ঝুলি নিয়ে। হ্যাঁ, লোকের বাড়িতে কেউ 10 টাকা, কেউ 20 টাকা, কেউ 50 টাকা দিবে, ভিক্ষা করতে যাচ্ছ, আর তুমি যাচ্ছ একটা 1,00,000 টাকা দামের জুতো পাই দিয়ে, আর তারপরে সেই মতো অবস্থায়। হ্যাঁ, ওটা তো হবে না। এই জন্যে মহাপ্রভুর গণ সব বৈরাগ্য প্রধান, যাহা হইতে যাহা দেখি তুষ্ট হন গৌর ভগবান। এই জন্যে যিনি যতটুকু বৈরাগ্য অবলম্বন করেন, বৈরাগ্য শব্দের অর্থ আবার গৌড়ীয় বৈষ্ণব অভিধানের মধ্যে সেখানে বিচার করেছেন। হ্যাঁ, সেখানে বৈরাগ্য একটা হচ্ছে কি, অনেক ঐশ্বর্য আছে, অনেক কিছু আছে, সেগুলো সে তার মধ্যে থাকে কিন্তু কোনো আসক্তি থাকে না, এটা একটা বৈরাগ্য। হ্যাঁ, অনেক ঐশ্বর্য আছে, টাকা পয়সা ধন জন পুত্র পরিবার সব কিছু আছে কিন্তু তার মধ্যে আসক্তি নাই, এটা একটা বৈরাগ্য। আর অরিজিনাল যে বৈরাগ্যের কথা বলেছেন সেটা বিশেষ রূপেণা অনুরাগ ইতি যশয়েব বৈরাগ্য, বিষয়েতে প্রীতি হবে আছয়ে আমার সেই মতো প্রীতি হোক চরণে তোমার, এটাই হচ্ছে বৈরাগ্য। বাঞ্ছা কল্পত রূপভশ্চ কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নম, এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী প্রেমানন্দে বাহু তুলে বলুন হরি হরি, নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল, হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে।